বিভ্রাট হচ্ছিল এক্ষুনি, সাবধানে করেন না, ধরছিলাম ওটা তো মাথায় ছিল। যাক আল্লাহ ভরসা। ঘটতে যাচ্ছিল এটা যদি মাথায় এখন পড়তো। হ্যাঁ আরে এই যে বিভ্রাট হলো, ভেঙে গেছে লগাটা, এখন কি ইউটিউব দিয়ে আর হবে? বাবা আচ্ছা তো চলো, আমরা আজকে তোমার হচ্ছে কার্যক্রম শুরু করি। কি তোমার মন বেজার কেন? তুমি কি কাজ করতে চাও, কোন গাছে উঠতে চাও বলো বলো। এই যে ছোটটার মন খোলা। হ্যাঁ ছোটর মন ভালো। হ্যাঁ তাহলে মন ভালো হচ্ছে যে আস্তে আস্তে কই দেখি, কই দেখি আস্তে আস্তে হাসি ফুটাও তো, আস্তে আস্তে হাসি ফুটাও তো। আচ্ছা যখন সামনে পাকা আম পড়বে নিশ্চয়ই মুখখানাও এরকম ডাবের মতো থাকবে না, আমের মতো হয়ে যাবে। হ্যাঁ তা চলো আমরা শুরু করি। জাহিন কই? চলো আমরা পারি। ভাই ওকে একা করে দিবেন। বাবা তুমি কি পারতে পারবা? বাবা তুমি কি আম পারতে পারবে? পারবে। হ্যাঁ আম ওরে দিয়ে শুরু করেন। হ্যাঁ আম ধরে দেখেন ছিঁড়তে পারে কিনা, আঠা কিন্তু গায়ে লাগলে সমস্যা। ঠিক আছে কই আমটা ধরো বাবা। হ্যাঁ ধরো ধরো, কই দেন ওরা হাতে দেন। এই মাত্র এখন সবচেয়ে কনিষ্ঠর ভিতরে দ্বিতীয় নম্বর উল্টো দিকে, কারণ সম্প্রতি মেজ ভাইয়ের ছেলে হওয়াতে নাহিন এখন বড় ভাই, নাহিন বড় ভাই, সেই জন্য ও একটা আম পারলো। তো তারা আসেনি এবার ঈদে, যেহেতু কিছুদিন আগে দুই চার দিন আগেই আমার ওই ভাইপো হয়েছে, সেহেতু এই কারণেই ওরা আসতে পারেনি বাড়িতে। তো গ্রামের বাড়িতে এখন এই মুহূর্তে আমার বড় ভাই এবং আমার পরিবার আছে। তো সর্বকনিষ্ঠ এই উপস্থিতি নাহিন বাবু, সে একটা আম পাড়ার চেষ্টা করলো বড় শাশুর কোলে উঠে। কই এবার কি ও পারবে? ওরে ধরাই দেন তো ভাইয়া, দেখি ও পারে কিনা। না তুমি পারো, তুমি পারো, এটা পারো, তুমি এই আমটা পারো বাবা, এই আমটা পারো তুমি। আচ্ছা এবার এটা পারবে হচ্ছে মাহিন পারবে, মাহিন পারবে, দেখি না মাহিন পারতে পারে কিনা। মনে হয় পারবে না, আমার তো মন বলতেছে মাহিন পারবে না। কই দেখি তো, আরে বাবা এক টানেই ছিঁড়ে ফেললো আম পাড়া সোজা। নারিকেল কিভাবে পাড়ো দেখবানে? হ্যাঁ একটা ঝুড়ি দাও, ঝুড়ি দাও, আর হচ্ছে কোটা লাগবে ভাইয়া, আম পাড়ার জন্য কোটা লাগবে। আরে পিচ্ছির কি করা যায়? পিচ্ছিরে কি করা যায়, কুটা এখানেই তো ছিল, কেউ নিয়ে গেছে নাকি? ওমা কুটা নিয়ে গেল কে? না তো এই কাজের সময় এগুলো পাওয়া যায় না, মানুষ না বলে না নিয়ে যায়। এখন তাহলে উপায় কুটা লাগবে তো এখন, আমের মৌসুম, অন্য আমগুলো এই যে বড় বড় যে গাছগুলো ছিল সেই আমগুলো শেষ হয়ে গেছে, আম রূপালি আছে। তো এটা ভাইয়া ভাইপো এরা যাতে পারতে পারে নিজ হাতে, এই জন্যই রাখা হয়েছিল। ভাই দেখেন আঠা যেন চোখে না পড়ে, খুব সাবধান। আসো তোমরা আসো, তোমরা আসো, সব পাড়া হয়ে যাবে কিন্তু, আসো আসো বাবারা আসো। আচ্ছা দেখো গোলো কয়টা আম হয়েছে, জাহিন গোলো। আমরা যথেষ্ট দেরি করেছি, এর ভেতরে কিন্তু পশু পাখির দল, তাদেরও হক আছে, তারাও এখান থেকে তাদের হকের আদায়টা করে গেছে।
এই যে দেখতে পাচ্ছেন ওই উপরে দেখতে পাচ্ছেন এভাবে প্রায় অর্ধেক আম তাদের জন্য বরাদ্দ গেছে বলা যায়। এই যে স্টিল ভেমরুল মৌমাছি এরা খাচ্ছে, এই যে মাছিগুলো আছে। তো আমরা কুটার অপেক্ষায় আছি, কুটার কুটাটা দেখতেছি কি করা যাবে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা খাচ্ছে। আচ্ছা ভাইয়া পারতেছে, দেখা যাক ভাই। এভাবে তো ইয়ে দিয়ে পারতে পারবেন না, পারতে গেলে কুটা কুটা লাগবে। আমি দেখি কুটার ব্যবস্থা করতেছি। তুমি নিয়ে গেছিলে? আচ্ছা আচ্ছা, যাক বলে নিয়ে গেলে আর সমস্যা ছিল না, কারণ আমাদের দরকার কোটা। ভাইয়া পাওয়া গেছে, জানি এলেন। না না না, ও হবে না, সব পাঠতে হবে না, আর প্রত্যেক দিন আম পাড়া সম্ভব না, সময়ের ব্যাপার আছে না। এখনই নগদ পাকা আম, এই আমটা খাওয়া যাবে মনে হয়। হতেই পারে, ও কোনো বিষয় না। আসো বাবা, হ্যাঁ বড় বাবাকে খুব মিস করছি, সে থাকলে আসলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু সে নেই তো আমরাই পাড়ে ফেলে যেতে। হ্যাঁ দাঁড়ান আমি দেখতেছি। আহারে, এই যে বিভ্রাট হলো, ভেঙে গেছে লগাটা, এখন কি এটুক দিয়ে আর হবে? হ্যাঁ কোনটা? আচ্ছা ওই দাঁতের তো রয়েছে। আচ্ছা আপনি পাকতে লাগেন, আমি লগাটা বানাইনি। ওটা নতুন লগা তৈরি করতে হবে, নতুবা আম পাড়া মাথায় উঠবে। কি লাগবে ভাই? দেখি ভাই এটা জালিটা এটা বেঁধে দিই। হ্যাঁ আর যেগুলো পাড়া যায় পারেন, দেখেন পায়ে গোথা লাগে না, লাগলে কিন্তু ব্যথা লাগে। আচ্ছা সমস্যা নেই, ধামাটা এখানে নিয়ে এখানে। আর একটা ঝুড়ি দাও, একটা হবে না। এই আমটা সবচেয়ে মজার, হ্যাঁ মিষ্টি যেমন, তবে এটা সবচেয়ে লাস্টে পাকে আর কি। রাইট, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাই? এই যে ভালো, হ্যাঁ সুন্দর। এই তুমি, তোমার এই দাড়ি কিন্তু, হ্যাঁ আমাদের জাতীয় অনুপ্রেরণা, তোমার কাছ থেকে কিন্তু এরকম সুন্দর একটা লেবাস আসলে আমাদের ধরা উচিত, ঠিক আছে? হ্যাঁ এই দ্রুত দাও, মসজিদে খুব খেদমতে আছে, হ্যাঁ খেদমতে আছে, খুব ভালো ছেলে, ভালো কাজ করে। বিভ্রাট হচ্ছিল এক্ষুনি, সাবধানে করেন ভাইয়া, ওটা তো মাথায় আসছিল।
যাক আল্লাহ ভরসা। হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ বলো বলো বাইরে বড় ভাবি রে হ্যাঁ সবাই রে হ্যাঁ তোমার তো আটটা ক্লাসে দুপুর বেলা বলো যাবা আমাদের বাড়িতে চেনে নাই রা। এই তা তোমার কি সত্যি দাওয়াতের ইচ্ছে আছে? তাহলে দুপুর বেলা কেউ রিসেল দেয়? তুমি এক মাস বা দুই বছর পরে দাও। তাই বলো। আচ্ছা আগামীতে আগামীতে আর তুমি আসবা। আরে কালকে আমার মা না আমাদের আমার ঘরে বসে আমার খাটে ভরে বসে অনেক কথা বললো। ছোটবেলা এই খাটের তলে এই এই বাড়ি এই প্যাটের ভিতরে এখনো মানে চাপ দিলে বাদ বেরোয়। ও একবারে জামরুল গাছ থেকে পড়ে গেছিল তাই নাকি? হ্যাঁ তাই নাকি? এইখানে জামরুল গাছ ছিল। দিছে তোমাকে চাল দিছে? আচ্ছা তাহলে ইয়ে হবে, তা তুমি পরে কবুল করবো আমরা। হ্যাঁ ভাইয়া কি বলে কখন যাবেন? আমরা এই যে আমটাম পাড়া হলেই হাতো চারটে মুখে দিয়ে এর ভিতরে তো আর কোনো রাস্তা নাই। এখন আমি কথা দিচ্ছি এর পরবর্তী যখন আমরা অকেশনে আসব আমরা নিজের থেকেই যাব। আচ্ছা বলো। ঠিক আছে খুব সন্তুষ্ট হলাম। অবশ্যই অবশ্যই। তুমি যে বলছো আমার আলহামদুলিল্লাহ আমার খাওয়া হয়ে গেছে আমার দাওয়াত হয়ে গেছে। না খুব আন্তরিক ছেলে, খুব ভালো। যাও ভাই, ভালো থাকো ভাই। আমি কিন্তু একটা খেদমত করতে পারবো না, আমি হবে না যে আমার কিছু। হ্যাঁ সেটাই, আসলে এটা আল্লাহর হেদায়েত লাগে বা আল্লাহ আল্লাহর কবুল করা লাগে। আমি যতদিন আছি মসজিদে এই বিশেষ করে এই জিনিসটা আমি আমার ছোট ভাই হ্যাঁ সাথে ছবি তুলি। ঠিক আছে, ছোট ছোটবেলা অনেক স্মৃতি আছে। জি 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 জি। ঠিক আছে ওকে, তাহলে তুমি ভালো থাকো। হ্যাঁ পরে দেখা হবে, কথা হবে। আরেকজন ছিল না ঢাকায় থেকে, কে মশিয়ার? আচ্ছা কি করে ও? ভাইয়া আপনি তো মেলা আম পেড়ে ফেললেন, আমি কি এক জুড়ি পারি? আর বুঝলাম না ভাবি, এ ভাই পোড়া মুখ লুকাইলো কেন? লজ্জা পায় নাকি ক্যামেরায়? হ্যাঁ জাহিন নাহিন কই, মাহিন কই? আজকে আমার বড় বাপ যদি থাকতো এ অসহায় অবস্থা হতো আমার? একা একশো। আম কি মাঝখানে একটা খেয়ে দিবে তাই? আচ্ছা ঠিক আছে। এই আম আসলে টেস্ট কিরকম না পেয়ে আপনার এই পাড়ার মজাটা পাচ্ছে না। হুম টেস্টটা দরকার, টেস্টটা পেলে পাড়ার মজাটাও বেড়ে যাবে, বুঝছেন? ও এত দিয়ে ইয়ে করলেন কেন? ভাইয়ের জন্য একটা চামচ দিলেই হবে, আমি তো খাই। তো আম পারলাম, পাশাপাশি একটা পাকা আম একটু টেস্ট করি। কই সে আমার বাপ জানরা কই? এই তোমরা কি সমস্যা? তোমরা ওই মুড়ির টিন দেখলে হবে বলো? গেম দেখতেছ, মুড়ির টিন দেখতেছ, তাহলে তোমার হচ্ছে আম পারবে কে? হ্যাঁ দেখো তো, আমি না হিনলে নিয়ে যাব। হ্যাঁ তোমরা কিন্তু এটা ঠিক করতেছ না, তোমাদের উচিত আমাদেরকে ফলো করা। দা লাগবে কেন? এটা বাদ দেন, দড়ি লাগবে তাই তো? সে ছাগলের দড়িটা কি করলাম এখানে? কোথায় জানো এই ছাগলের দড়িটা কই রাখলাম দেখছো? কুরবানি যাওয়া ছাগলের একটা দড়ি ছিল না? হ্যাঁ কই দাও তো দাও। ছেলেগুলো বের করতে পারতেছি না, কি অসুবিধা? মজবুত করে এপাশে বাঁধলে হবে। আম পাড়ার মাঝখানে কোটা ভেঙে গেছে, এখন আবার নতুন করে ঠিক করতে হচ্ছে। কি আর এক গামলা কি হতে পারে? হুম
আরো এতগুলো ধরবে। হ্যাঁ ঠিক আছে, এই একবারে পারবো বলেই অবস্থা। তো পশু পাখির হকটা কিন্তু সত্যি অনেক গেছে এবার। হ্যাঁ ভালো আছে। আসলে ফিলোসফিটাই হচ্ছে প্রধান, কারণ কিছু মানুষ আছে যারা মনে করে যে অন্যকে দিলে তার কুম পড়ে যাচ্ছে, কিংবা প্রকৃতির যে সাধারণ নিয়মে যে পশু পাখির যে হকটা আছে সেটা করলেই কমে যাচ্ছে তার, আসলে তা নয়। কারণ বাস্তু সংস্থানিক বা প্রাকৃতিক যে ভারসাম্য এটা রক্ষা হলেই ফল ফুল সবকিছু পর্যাপ্ত হয়, তার মানে আল্লাহ পুষিয়ে দেন। আর অবশ্যই তারা জীব প্রাণী এবং আমাদের ক্ষেত্রে তাদের বিরাট অবদান, যেহেতু সেহেতু আমাদের উচিত যে তাদের হকটাকেও আমাদের আদায় করা। তো আম শুধু নয়, আমাদের এখানে যেসব ফল আছে কলা বলি, যেমন কলা পাকার পরে একটা দুইটা পাখিতে খেলেই সাধারণত আমি কাটি। আবার হচ্ছে এদিকে কাঁঠাল আছে, এটাও আমরা পারবো আজকে। তো ভাইয়ারা এসছে ঈদের সময়, সবাই আসে বাড়িতে, এটা একটা মজার বিষয়। এবং আমরা সবাই মিলে যে আনন্দটা উপভোগ করছি নিজ হাতে নিজেদের গাছের ফল যেগুলো আছে, কাঁঠাল আম। এরপর কামরাঙ্গাও তো পারবো না ভাইয়া, আর ইয়ে কি নিব, ওই কলা নিব। একটু বলি। হ্যাঁ জি ভাই, আমি আব্দুল্লাহ মামুন, এই বাড়ির বড় ছেলে। এটা আমাদের বাড়ি, একটু দেখাই। এটা আমাদের বাড়ি, জব করি, বিভিন্ন অকেশনে বাড়িতে আসি। তো এবারে এমন এক সময় এসেছি যে সময় আম কাঁঠাল কামরাঙা প্রচুর পরিমাণ, কলা জামরুল সফেদা, তো এগুলো সব ফল আমাদের হয়েই থাকে। পেয়ারা তো বিভিন্ন টাইমে আমরা এটা খাই। তারপরে এবার অকেশনে আসার পরে দেখলাম যে আম আছে। আমার এক ছোট ভাই আছে, ইমিডিয়েট ছোট ভাই ঢাকায় থাকে, তাকে কিছু আমরা পাঠাবো কাঁঠাল আম। পাশাপাশি এই যে নিজের গাছের আম নিজে নিজে লগা দিয়ে এই যে দেখো কাটছে, এর মজাই আলাদা। এই মজা কখনোই হয়নি। আমি শহরে দীর্ঘদিন, কিন্তু শহরের জীবন যান্ত্রিক, এই যান্ত্রিক জীবন আর এই গ্রামের জীবন অনেক ডিফারেন্স। তো যাক, আল্লাহর কাছে ধন্যবাদ যে আমাকে গ্রামের ছেলে হিসেবে দিয়েছেন। সবাই গ্রামের আলটিমেটলি, কিন্তু অনেকে আছে, আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব, তারা তাদের গ্রাম বলতে কিছু নাই, তারা খুব ছটফট করে। কিন্তু আমরা আমাদের শহর এবং গ্রাম দুটা মিলে আমরা বসবাস করি, এর আনন্দই আলাদা। গ্রামে আসার এত প্রস্তুতি থাকে আগের থেকে, টিকিট কাটা, কোন বাসে যাব, ছোট ভাই ভাইপোরা আছে তারা অপেক্ষায় থাকে কখন আসবে বড় চাচা। এই যে একটা মজা, একটা অসাধারণ, যারা গ্রামে থাকে তারা ছাড়া কেউ বলতে পারবে। যেমন কুরবানি এই ঈদে এসে নিজেই আমরা, যদিও বা ছাগল কুরবানি দিয়েছিলাম, নিজেই কাজ করেছি, মজাই আলাদা। শহরে অনেকবার কুরবানি দিয়েছি কিন্তু কষাই দিয়ে, আসলে ওইটা শ্বাস আর নিজে করার স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট। এটা যারা করে তারা ছাড়া, যারা করে না তারা কখনো। আমরা প্রায় পাড়া শেষ, আপাতত শেষ, এবং কিছু রেখে গেলাম, আমার ছোট ভাই পরে খাবে। আর এরপরে আমরা অলরেডি কাঁঠাল পারবো, এবং পাশাপাশি নারিকেল, নারিকেল গাছে অলরেডি নারিকেল পাড়া হচ্ছে। এই সব কিছুই আমার এক ভাই থাকে ঢাকাতে, ছোট ভাই ইমিডিয়েট অলরেডি নারিকেল গাছে উঠে গেছে। গাছি আমাদের শফিকুল ভাই, আমরাও কিছু নিব, যেহেতু আমরা নারিকেল গাছে উঠতে পারি না, সেহেতু যতই আমাদেরকে বিড়ালের দৌড় দেওয়া হোক না কেন আমরা গাছে চড়ব না। তো ভাইয়া নিজ হাতে আম পারলেন, এখন শফিকুল ভাইয়ের উপর ডিপেন্ড করতে হলো
আপনার হচ্ছে এই নারিকেল পাড়া